এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটো বিষয় দান করেছেন, এই দুটো জিনিস দিয়েছেন। আর এই দুটো জিনিস আল্লাহ তাআলা এমনি এমনি দেন নাই। এই দুটো জিনিস দেওয়ার পেছনে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে প্রথম যে বিষয়টি সিয়াম। আল্লাহ তাআলা এই মাসে সিয়াম আমাদের জন্য ফরজ করেছেন। কি কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি মাস সিয়াম সাধনার অর্ডার দিয়েছেন, সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন, এর গুরুত্বপূর্ণ একটি কারণ রয়েছে। সারা বিশ্বের মুসলমানরা রমাদানের একটি মাস না খেয়ে থাকবে, উপবাসে থাকবে। না খেয়ে থাকার কারণে, উপবাসে থাকার কারণে যে খাবার দাবার আর পানীয় সেভ হবে, এই খাবার দাবার আর পানীয় সেভ করে অন্য অঞ্চলের জন্য সেই খাবার আর পানীয় বরাদ্দ করবেন আল্লাহ তাআলা। এই জন্য কি রমাদানের মাস দেয়া হয়েছে? যে আপনারা সবাই উপবাসে থাকবেন, উপাস থাকবেন, না খেয়ে থাকবেন, আর এতে করে আল্লাহ তাআলার কিছু খাবার দাবার আয় হবে। এই জন্য কি রমাদানের মাস দেয়া হয়েছে? না। আপনাকে বুঝতে হবে যে বছরের অন্য 11টি মাস আপনি উপবাসে না থাকলেও সমস্যা হয় না, কিন্তু এই এক মাস আপনাকে উপবাসে থেকে সিয়াম সাধনা করতে হয়। এই সিয়ামটা কি আর কেনই বা সিয়ামের মাস দেয়া হলো, এটি আপনাকে জানতে হবে। কি কারণে আল্লাহ তাআলা রমাদানের এই মাসে সিয়াম ফরজ করেছেন, এর পেছনে উদ্দেশ্য কি, সেটি আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। এই আয়াতটি আপনাদের সকলের কাছে অনেক সুপরিচিত একটি আয়াত, এবং আমার তো মনে হয় এই আয়াতটি শুনতে শুনতে আয়াতটি আপনাদের সবার মুখস্থ হয়ে গিয়েছে। সূরাতুল বাকারার সেই আয়াতটি, যেটি আমি আজকের খুতবার শুরুতেও তেলাওয়াত করেছিলাম, 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটি ছোটবেলা থেকে শুনতে শুনতে আপনাদের অনেকের অন্তরে গাঁথা হয়ে গিয়েছে, অনেকের এই আয়াতটি মুখস্থ রয়েছে। এই আয়াতটি আমাদের অনেকের মুখস্থ থাকলেও এর অন্তর্নিহিত অর্থ আমরা অনেকে অনুধাবন করতে পারিনি। এই আয়াতটির ভেতরেই সিয়াম ফরজ করার যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, যারা ইমান আনয়ন করেছ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা যায় রোজার এই বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকেই দেওয়া হয় নাই, বরং পূর্ববর্তী উম্মতের মধ্যেও রোজা ছিল। আল্লাহ তাআলা এরপরে বলছেন, কি কারণে রোজার এই বিধান দিলাম, এবার শোনো। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার বিধান তোমাদেরকেও দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম। যে উদ্দেশ্যে রোজার এই বিধান দিয়েছি সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপনের প্রশিক্ষণ গ্রহণ করতে পারো। তাহলে বোঝা গেল রমাদানের এই মাসে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। এর পেছনে উদ্দেশ্য হলো সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার চর্চা করে নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলার জন্যই আল্লাহ তাআলা এই মাসে সিয়াম ফরজ করেছেন। রমাদানের এই মাসে কয়টি জিনিস দেওয়া হয়েছে? দুইটি জিনিস দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে সিয়াম, আর এই সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। নাম্বার 2, দুই নম্বর হচ্ছে এই মাসেই আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান, জীবন পরিচালনার গাইডলাইন কোরআনুল কারীম এই মাসেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানের মাস এটি হচ্ছে শাহরুল কোরআন, এটি কোরআনের মাস, এটি কোরআন নাজিলের মাস। এই কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন যে আপনারা যেন এই কোরআনকে আপনাদের ঘরের তাকের উপরে রাখতে পারেন, মাঝে মাঝে চুমু খেতে পারেন, তারপরে মাঝে মাঝে যেন এই কোরআন হুজুরদেরকে এনে খতম করাতে পারেন অথবা এই কোরআন থেকে তাবিজ অথবা ঝাড়ফুঁক দিতে পারেন। এই জন্য কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? তাহলে আল্লাহ তাআলা কেন কোরআন দিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন কেন দিয়েছি। শোনো, সূরা ইব্রাহিমের ২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আপনার উপরে এই কিতাব আমি নাজিল করেছি। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি যেন মানুষদেরকে এই কোরআন এর নূর দিয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। তার মানে বোঝা গেল কোরআনের গাইডলাইন ছাড়া যারা জীবনযাপন করবে, কোরআনের গাইডলাইন ছাড়া যারা হাঁটবে, কোরআনের গাইডলাইন ছাড়া যারা জীবন পরিচালনা করবে তারা অন্ধকার রাস্তায় জীবন পরিচালনা করবে। আর কোরআনের আলোয় আলোকিত হয়ে কোরআনের দেখানো রাস্তায় যারা অগ্রসর হবে তারাই আলোকিত রাস্তায় পথ চলতে পারবে। রমাদানের মাসে আল্লাহ তাআলা এই দুটো জিনিস দিয়েছেন। এই দুটো জিনিসকে যারা নিজেদের জীবনে ধারণ করে লালন করে এই দুটো জিনিসের উদ্দেশ্য হাসিল করতে পারবে তারাই সফল কাম মুমিন হয়ে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। রমাদানের সাথে সিয়ামের সাথে তাকওয়া এবং কোরআনের কি সম্পর্ক রয়েছে আমরা আজ আলোচনার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং তার আলোকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ গঠন করার পরিচালনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন কেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া এটি, এই শব্দটি তো আপনারা আজকে নতুন শুনেন নাই। এই শব্দটি শুনতে শুনতে আপনারা অনেকেই হয়তো শুনতে শুনতে একেবারে এই শব্দটির সাথে এত পরিচিত হয়েছেন যে এখন শুনলেই এই শব্দটি আপনাদের কাছে আর পুরাতন মনে হয় না, নতুন মনে হয় না, বরং এটা পুরাতনই মনে হয়। তাকওয়া এই শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা, সজাগ থাকা, সাবধান থাকা, সতর্ক থাকা, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তাকওয়া একজন মুমিনের জীবনে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি মুমিনের এমন গুরুত্বপূর্ণ একটি অর্জনীয় গুণাবলী। এই একটিমাত্র গুণ যারা অর্জন করতে পারবে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তামাম মাখলুকাতের চাইতে সবচাইতে বেশি বেড়ে যাবে। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।